নাঙ্গলকোট মৌকরা ইউপির চেয়ারম্যান প্রার্থী এম সাইফউদ্দিন আলমগীরের গণসংযোগ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম সাইফউদ্দিন আলমগীর নেতাকর্মী নিয়ে সোমবার চান্দগোড়া মিয়ার বাজারে গণসংযোগ করেছেন। এ সময় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মাথায় এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পেয়ার আহমেদ ভূঁইয়া, সিরাজুল ইসলাম সিরাজ, বিল্লাল বিএসসি, সালে আহমদ মেম্বার, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি মিয়া মোহাম্মদ হারেস, আলমাস, হাবিব মেম্বার সহ আরো অনেকেই। মৌকরা ইউপি চেয়ারম্যান প্রার্থী এম সাইফউদ্দিন আলমগীর বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠিতে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি 11 থেকে 16 পর্যন্ত অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আজ থেকে 10 বছর আগে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। 10 বছর আগে আমার বয়স 10 বছর কম ছিল, অভিজ্ঞতা 10 বছর কম ছিল। আমার যদি কোনো অবহেলা থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশাবাদ ব্যক্ত করতে পারি, কামাল ভাই এবং সর্বোপরি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে যে সম্মান দেখিয়ে নৌকাকে নৌকা উপহার দিয়েছেন, এই নৌকার সম্মানের দিকে তাকিয়ে আমি এই ইউনিয়ন পরিষদকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান করব, যাতে এই এলাকার কৃষক শ্রমিক মেহনতি মানুষ কোনোভাবে হয়রানির শিকার না হয়ে তাদের সেবা গ্রহণ করতে পারে। তার জন্য যত ভূমিকা প্রয়োজন ইনশাআল্লাহ আমি এই ইউনিয়ন পরিষদের সভাগুলো মানুষের দোরগোড়া পৌঁছিয়ে দিব। আমি আপনাদেরকে কথা দিতে পারি, ইউনিয়ন পরিষদের যেই সকল সেবাধর্মী আছে, যেই সকল সামাজিক বেষ্টনী আছে, গরিব দুঃখী মানুষের জন্য যেটা আসবে, আমি আপনাদের সন্তান হিসাবে, একজন আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, কামাল ভাইয়ের একজন কর্মী হিসাবে, শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি আপনাদেরকে আমি সততা নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সহিত ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনাদের সন্তান ইনশাল্লাহ। আপনারা কোনো অপপ্রচারে কোনো গুজবে কান দেবেন না। ইতিমধ্যেই বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদের আমাদের কর্মীদের নামে, আমাদের বিভিন্ন নেতাদের নামে বিভিন্নভাবে অপপ্রচার চালায়। আপনারা সজাগ থাকবেন, 5 তারিখে আপনারা আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে নৌকা মার্কা শতভাগ ভোট দিয়ে এই এলাকা মুজিবের নগর, এই এলাকার শেখ মুজিবের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি, কামাল ভাইয়ের ঘাঁটি আবার অপমান করবেন। এই এলাকার মানুষ নৌকা পাগল মানুষ, এই এলাকার মানুষ যদি সর্বোত্তভাবে নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমি কথা দিতে পারি, আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে আমি 5 বছর আপনাদের সেবা করে যাব। আমি কোনো শাসক নয়, আপনাদের ভাই, আপনাদের ছেলে হয়ে একজন সেবক হয়ে ইনশাল্লাহ 5 বছর সর্বোত্তভাবে সেবা দিব, এটা আপনাদেরকে আমি প্রতিজ্ঞা দিতে পারি। তথ্য ও ভিডিও চিত্র মোহাম্মদ ওমর ফারুক। যারা সবসময় সংবাদ পেতে চান তারা এখনই আমাদের নিউজটি শেয়ার দিয়ে সাথে থাকুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।